সিলেটের রশিদপুর ও বগুড়ার মাঝিরায় সড়ক দুর্ঘটনায় বারো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত পনেরো জন শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে সংঘর্ষ হয় ফার্স্ট সার্ভিস জানায় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের সাথে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লন্ডন এক্সপ্রেস বাসের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেয়ার পথে আরও চারজন মারা যান এছাড়া আহত হয়েছেন পনেরো থেকে বিশ জন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস এদিকে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন সকালে ঢাকা বগুড়া মহাসড়কের মাঝিরা এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে চালকসহ সহ অটোরিকশার চারজন মারা যান